আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যেখানে আছেন সকলকে একরাশ প্রীতির শুভেচ্ছা জানিয়ে একটি জারির অল্প কিছু অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। যদি আমার এই জারিটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাদের কাছে। আপনাদের যদি কোনো গান ভালোবাসার কোনো গান থাকে, পছন্দের কোনো গান থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন, গাওয়ার চেষ্টা রাখবো। ধন্যবাদ সকলকে। আজকে যে জারিটা আপনাদের মাঝে এখনই তুলে ধরবো, নারী কুলের শিরোমণি বেহেস্তের হরিনুরি খাতুনি জান্নাত ফাতেমাতুল জোহরা, তার মিরাজের কিছু অংশ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা রাখবো। ওরে কোথায় আমার দয়ালো নবী, তুমি পার করো আমারে গো ওরে নবী, তুমি পার করো আমায়ারে। কোথায় আমার দয়াল নবী, ভবের বাজার রে তোরে নবী, তুমি পার করো আমারে। কোথায় আমার দয়াল নবী আসেন শুইয়া, হাজার হাজার ভক্তির জানা চরণেই জারাইয়া, যেখানে মোরে মা ফাতেমা আসেন ঘুমাইয়া, ইমাম দুটি ছেলে মায়ে গো মায়ে সঙ্গে তে লইয়া গো, ও গো নবী তুমি পার কইরো আমায়ারে। কোথায় আমার দয়াল নবী, আরে পার করো আমারো রে তোরে নবী, কোথায় আমার দয়াল নবী, নবী পারের কান্ডারি গো, ও গো নবী তুমি পার করো আমায়ারে। কোথায় আমার দয়াল নবী, পার করো আমারো রে ওরে নবী, তুমি পার করো আমায়ারে। কোথায় আমার মা ফাতেমা আছে যে ঘুমাইয়া, ইমাম দুটি ছেলে মায়ে গো মায়ে সঙ্গে তে লইয়া গো, ও গো নবী তুমি পার করো আমায়ারে। কোথায় আমার দয়াল নবী, তুমি দিনে রয়ামিয়ারে তোর নবী, তুমি পার করো আমায়ারে। কত লোকে গেল মদিনায় ওরে সোনার নবী, আমার মনে এত আশা গো মদিনায় যাইতে পারলাম না গো, ও গো নবী তুমি পার করো আমায়ারে। পার করিয়া নিও নবী, ওই কোটি মুই বিসারি গো, ও গো নবী তুমি পার করো আমায়ারে। আরে পার করিয়া নিও তুমি, আরে কোটি নদীদার রে তোরে নবী, তুমি পার করো আমায়ারে। হযরত আলী আল্লাহর নবী মা ফাতেমা ছিল, আরো সেই চৌতুরে আসমান সেখানেতেই গেল, ওইখানেতে মসজিদের মধ্যে যখন ঢুকিল
আল্লাহর কুদরতে সেই দিন গো দরজা বন্ধ হইয়া গেল গো। ওগো নবী তুমি পার করো আমায়ারে, পার করিয়া নিও তুমি গো নবী আমায় কঠিন হাসরে রে, তোর বন্ধু তুমি পার কইরো আমায়ারে। আল্লাহর নবী ফাতেমাতুল জান্নাত যখন মসজিদে নববীতে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে বাহিরে হযরত আলী বিড়ালের বাচ্চার মতো কান্নাকাটি করতেছে, বলতেছেন আল্লাহ আজকে যদি আমি এই মসজিদের মধ্যে আমার স্ত্রীর ইবাদত বন্দিগি না দেখতে পারি তাহলে তুমি আমাকে কেন শেরে আলী বলে দুনিয়াতে পাঠাইয়াছো আল্লাহ? আল্লাহ বলে জিব্রাইল যাও তুমি এই মুহূর্তে আমার আলীর কানে খবর দিয়ে আসো, মসজিদের দক্ষিণ পাশে দুটি শাহাদত আঙ্গুল দিয়ে যেন দুটি টোকা দেয়, সেখান হতে দুটি পাথর খুলে যাবে, হযরত আলী ওখান দিয়ে তাকাইলে দেখতে পারবে মসজিদে নবমীর মধ্যে ফাতেমাতুল জান্নাত কি ইবাদতে মশগুল আছে। এই কথা শুনি না জিব্রাইল রওনা করিল, আলীর কানে কানে গো সংবাদ পৌঁছাইয়া দিল গো, ওরে নবী পার করিয়া নিও তুমি আর কোটি নিদানে রে, তোর নবী তুমি পার কইরো আমায়ারে। হযরত আলীর কানের কাছে যখন বলিল ধীরে ধীরে হযরত আলী মসজিদের গেল, দুটি হাত তুলে যখন মসজিদের গায়ে রাখে আল্লাহর কুদরতে সেই দিন গো দুইটি পাথর খসে গেছে গো, ওরে নবী তুমি পার করো আমায়ারে, পার করিয়া নিও তুমি আরে ওই ভাবের বাজার রে, তোর নবী তুমি পার করো আমারে। এই দিকেতে মসজিদেতে ফাতেমা আমা আল্লাহর হুকুম সেই দিন পালন করে আ, মসজিদে নামাজ দেখো শুরু গেছে হইয়া, নামাজ শেষ করিল দেখো রে সেই দিন পায় বাটা মিলা গো, ওরে নবী তুমি পার করো আমায়ারে, পার করিয়া নিও তুমি গো বন্ধু ভাই রে, আর কঠিন হাসরো রে, ওরে বন্ধু তুমি পার করো আমায়ারে। ফাতেমাতুল জান্নাত যখন নামাজ শেষ করলেন, হযরত আলী করলেন কি মসজিদের দক্ষিণ কর্নারে যে যখন উনি দুটি হাত শাহাদত আঙ্গুল দিয়ে যখন মসজিদে নবমীর গায়ে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে দুটি পাথর খুলে গেলেন, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী লক্ষ্য করে দেখলেন মসজিদের মধ্যে তাকাইয়া যে জামাজ পড়তেছে, এই নামাজ আমার সারা জিন্দেগিতে কোনোদিন আমি নামাজ পড়া দেখি নাই। ওই দৃশ্য দেখে হযরত আলী মসজিদ নবমীর পাশেই বেহুশ হয়ে পড়ে রইলেন। ফাতেমাতুল জান্নাত নামাজ শেষ করার পর ডানের দিকে সালাম খানা যখন ফিরিল, বামের দিকে সালাম ফিরা গো ফাতেমা দেখিবার পাইল গো, ওরে নবী তুমি পার করো আমায়ারে, পার করিয়া নিও তুমি ভবের বাজার রে, তোর বন্ধু তুমি পার করো আমারে। মসজিদের ওই বাম পাশেতে যখন তাকাইল আরে সোনার মা কি দেখিতে পাইল, মসজিদের বাহিরে আলোয় আসিতাছে এই দৃশ্য দেখা মায়ে গো সেই দিন বর্ষা গেল হই করিয়া নিও তুমি রে ও দয়াল ওই ভবের বাজার।
হাতে মা যখন বাজা দক্ষিণে তাকায়, মুর্শিদের ওই গায়ে দুইটা ছিদ্র দেখতে পায়, সঙ্গে সঙ্গে হাত উঠাইল আল্লাহরও দরগায়। যেই ব্যক্তি এবাদ দেখিল আমার, তার কলিজাই দুটি ছিদ্র গো আল্লাহ করে দাও তাহার রে, করি নবী তুমি পার করিয়া মায়া রে, পার করিয়া নিও তুমি রে দয়াল হরিওটি মহাশো রে, করি বন্ধু তুমি পার করিয়া মায়া রে। আল্লাহর দরগায় দুটি হাত যখন তুলিল, তার কলিজার মধ্যে দল লাগো দুটি ছিদ্র কইরা দিও রে, করে নবী তুমি পার করিয়া মায়া রে, পার করিয়া নিও তুমি ওই ভাবের বাজার রে, করে বন্ধু তুমি পার করিয়া মায়া রে। এই টাইমে দয়াল নবী কাজ করিল, হাতে মারো মুখ খানা চাপাইয়া ধরল, কি করিলা মা জননি গো তুমি আমার কাছে শোনো গো, ওরে নবী সাইরা যদি যাইবা তুমি বন্ধু বুকে সেল মারিয়া রে, এই পর্যন্ত করলাম ক্ষান্ত সালাম জানাই, পরবর্তী যদি কেহ জারি পাইতে চান আমাদেরও চ্যানেলে গো একটু লেখা যাবেন তাই রে, বন্ধু তুমি পার করিয়া মায়া রে, পার করিয়া নিও তুমি ভাবের বাজার রে, ওরে বন্ধু তুমি পার করিয়া মায়া রে। ফাতেমার ওই মিরাজ তত্ত্ব গেয়ে দিলাম আমি, হইলে মদের বলব দদি ক্ষমা চাই গই আমি, দ্বিতীয় পার যখন পাবেন যে খুঁজিয়া আমাদের চ্যানেল গুলো গো একটু যাবেন যে দেখি